হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো এখন আমি করাবো হচ্ছে এসি বার্মার ভলিউম 1 এর চ্যাপ্টার 2 এর এক্সারসাইজের 6 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা যথেষ্ট ভালো একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা দেখো কী করে অ্যাপ্রোচ আমি কী করে করবো। দেখো এখানে ফার্স্টে বলেছে কি, এখানে বলেছে আমার কাছে দুটো ভেক্টর রয়েছে, ঠিক আছে? মনে করলাম একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, ওকে? এবং বলেছে এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে একটা 3 ইউনিট আর একটা হচ্ছে 4 ইউনিট। তো ধরে রাখলাম যে এ এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 3 ইউনিট এবং বি এর যে ম্যাগনিটিউড সেটা ধরো 4 ইউনিট, ঠিক আছে? তো এবার কোশ্চেন শুরু হচ্ছে। আসলে বলে যে হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ 1 ইউনিট। তো ফার্স্টে এটা বের করি, এরটা বের করে নিই ফার্স্টে, ঠিক আছে? তো এখানে বলেছে কি, এরটা জানতে চাইছে যে দুটো ভেক্টরের মধ্যে, মানে এ আর বি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে যার জন্য রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1 ইউনিট। তো প্রথমে ম্যাগনিটিউডের যে সূত্র, ম্যাগনিটিউডের যে সূত্র সেটা প্রথমে বের করি। তো আমি মনে করলাম যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা হবে সি ভেক্টর। তো সি ভেক্টরের যে ম্যাগনিটিউড হবে সে ম্যাগনিটিউড কত হবে? ম্যাগনিটিউড হবে এ ভেক্টরের মড, মড মানে কি ম্যাগনিটিউড, বি ভেক্টরের মড স্কোয়ার টু এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড কস থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল। কার মধ্যে অ্যাঙ্গেল? এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এবার ফার্স্ট এডটা করি, ফার্স্ট এড যে উত্তরটা জানতে চাইছে, তো ফার্স্ট এড উত্তর জানতে চাইছে যে এদের দুটো ভেক্টরের ম্যাগনিটিউড রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 1 ইউনিট, তার মানে সি এর জায়গায় কত বসবে? 1। আচ্ছা সরি, এখানে একটা টু দি পাওয়ার হাফ বসবে, এটা বসাতে মনে নেই আমার, সরি। তো সি এর ম্যাগনিটিউড প্রথমে কত? 1, ঠিক আছে? তো এখন এখানে এ এর ম্যাগনিটিউড কত? 3। তো 3 স্কোয়ার করলে কত হয়? 9। বি এর স্কোয়ার করলে কত হয়? 16। 3 4 12, 12 2 24, কস থিটা। এবার আমি কি করবো দেখো, সহজ করে করার জন্য এখানে যেহেতু টু দি পাওয়ার হাফ রয়েছে তো উভয় দিকে আমি স্কোয়ার করে নেবো, মানে 1 স্কোয়ার করলে পরে 1 হয় আর এটা স্কোয়ার করলে পরে কি হবে, রুটটা ভেঙে যাবে, ঠিক আছে? তো রুটটা ভাঙলে পরে দাঁড়াবে এত। তো এটা যদি দাঁড়ায় তো এখান থেকে আমরা কস থিটার মান বের করতে পারবো। তো এখান থেকে দেখো কস থিটার যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে তোমার 25 মাইনাস, হ্যাঁ 24 মাইনাস 24/24, তার মানে এটা দাঁড়াচ্ছে কত, -1। এগুলো তো তোমরা করতেই পারবে নিজেরা। তো এখানে থিটার যে ম্যাগনিটিউড দাঁড়াচ্ছে, দেখো এখানে থিটার যে মান দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে কস ইনভার্স -1। তো কস ইনভার্স -1 মানে কত হয় থিটার মান? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে? তো এরপরে চলে আসি দ্বিতীয়টায়, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলেছে যে এদের দুজনের, মানে এ আর বি এর ম্যাগনিটিউড রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হতে হবে কত? 5 ইউনিট, তার মানে সি এর মান হবে 5। তো এখানে দেখো বারবার আমি করবো না, এই যে বারবার এখানে স্কোয়ার করে তার রুটের স্কোয়ার করব, এরকম করার দরকার নেই। একবারে এখানে যে 1টা আমি লিখেছি না, 1টা, এই 1 এর জায়গায় কি লিখবো? 1 এর জায়গায় লিখবো 5 এর স্কোয়ার, কারণ আমি রুটটাকে ভাঙছি কিন্তু স্কোয়ার করে, তার মানে আমি কি লিখবো? 5 এর স্কোয়ার। তো 5 এর স্কোয়ার করলে পরে কত হবে? 25। তো এখানে একবারে লিখে দিই 25, 25 9 আর 16 যোগ করলে কত হয়? 25 প্লাস 24 cos θ, ভুল করে নিতে, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। তার মানে কস থিটার যে ম্যাগনিটিউড দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে? 0। দেখে নাও, 25 মাইনাস 25 জিরো, 0/24 = 0, তার মানে এখান থেকে থিটার যে মান দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে কত? কস ইনভার্স 0। তো আমরা জানি যে কস ইনভার্স 0 মানে তার মান হয় 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা গেলো বি এরটা। এরপরে চলে আসে সি এরটাতে, এরপরে চলে আসে সি এরটাতে। তো সি এরটাতে ম্যাগনিটিউড হচ্ছে কত? 7, তার মানে 7 স্কোয়ার করলে হয় 49, 7 স্কোয়ার করলে হয় 49, আর এখানে কত আছে? 25, তার সঙ্গে 24 cos θ, ওকে? তার মানে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে তোমার 49 মাইনাস 25 24, তার মানে এটা হচ্ছে cos θ = 24/24, তার মানে 1। তো আমরা জানি যে কস ইনভার্স 1 এর মান কত হয়? কস ইনভার্স 1 এর মান হয় 0 ডিগ্রি, তার মানে দেখো 3টে অ্যাঙ্গেলের মান কিন্তু অলরেডি বেরিয়ে গেল, ঠিক আছে? কি কি বেরোলো? একটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কখন? যখন এদের ম্যাগনিটিউড রেজাল্টেন্টের ম্যাগনিটিউড 1 ইউনিট। 90 ডিগ্রি, এটা কখন?
যখন এদের রেজাল্টেন্ট ম্যাগনিটিউড 5 ইউনিট আর এটা হচ্ছে 0 ডিগ্রি, কখন? যখন এদের রেজাল্টেন্ট ম্যাগনিটিউড 7 ইউনিট। এবার এটা কিন্তু অনেক সহজভাবে করা যায়, মনে করো এটা যদি কোনো অবজেক্টিভ অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসতো, এমসিকিউ টাইপের কোশ্চেন আসতো, তবে কি এটা এম করে করতাম? না, একদমই না। এবার দেখো এখানে কেন বললাম আমি যে একদমই না, কারণটা হচ্ছে এখানে দুটো ফ্যাক্টর দেওয়া রয়েছে, সেটা হচ্ছে একটা 3 ইউনিট আর একটা হচ্ছে 4 ইউনিট। তো 3 আর 4, প্রথম কথা দেখো, 3 আর 4 যদি দেওয়া থাকে তো জিনিসটা সহজ হয়ে যায়। কি করে সহজ হয় দেখো, তো 3 আর 4-এর রেজাল্টেন্ট ভেক্টর কখন 1 ইউনিট হবে? যদি কিনা আমি 4-এর থেকে 3 বিয়োগ করি, তবেই তো 1 ইউনিট হবে। তো 4-এর থেকে 3 বিয়োগ করা মানে কি, একটা ভেক্টরের ম্যাগনিটিউড থেকে আরেকটা ভেক্টরের ম্যাগনিটিউড বিয়োগ হচ্ছে। এর মানেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি, মানে দুটো ভেক্টর হচ্ছে অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, দুটো ভেক্টর হচ্ছে অ্যান্টি প্যারালাল, তার মানে 4 - 3 = 1, তার মানে এদের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো বিয়েরটা চলে আসি, 5 ইউনিট। তো 4 আর 3-এর রেজাল্টেন্ট কখন 5 হয়? যখন তারা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, মানে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হয়। এই যে বের করলাম 90 ডিগ্রি, ঠিক আছে। এরপরে চলে আসি 7 ইউনিট। তো 7 ইউনিট কি করা হয়, 4 + 3 = 7। তো 4 + 3 মানে একটা ভেক্টরের ম্যাগনিটিউডের সঙ্গে আরেকটা ভেক্টরের ম্যাগনিটিউড অ্যাড হচ্ছে। তো অ্যাড কখন হয়, যখন দুটো ভেক্টর প্যারালাল থাকে, ঠিক আছে, বা দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তখন কিন্তু অ্যাড হয়। তো এটা অবজেক্টিভ কোশ্চেন আসলে পরে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তো যেহেতু জেনারেল একটা প্রসেস অ্যাপ্লাই করার দরকার ছিল, তাই আমি এরকম করে করলাম, ঠিক আছে। অবজেক্টিভ আসলে কিন্তু এরকম করেই করতাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ।